ময়নায় দুর্বল জল নিকাশি ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পান চাষি। একটা সময় ময়না ব্লক ছিল কৃষি প্রধান এবং পান চাষের ব্লক। এখানে ধীরে ধীরে মৎস্য প্রকল্পের উন্নতি হওয়ার কৃষিকাজ আগের মতো আর হয় না বললেই চলে। একটা সময় ময়না ব্লকে চাষবাসের পাশাপাশি বহু মানুষ পান চাষ করে জীবন নির্বাহ করত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ময়নায় জল নিকাশির ব্যবস্থা দুর্বল হওয়ার জন্য বর্ষাকালে রাস্তাঘাট সহ ময়নার বিভিন্ন এলাকা জলে ডুবে যায়। এর ফলে ময়নার বিভিন্ন এলাকায় পান চাষের ব্যাপক ক্ষতি হয়। নতুন বরজ লাগানোর জন্য পানের দামও খুব বেশি হয়। পান চাষিরা দ্বিধা বিভক্ত হয়ে যায়। অনেক পান চাষি পান ব্যবসা বন্ধ করে দেয়। বর্তমানে ময়নায় আগের মতো পান চাষ হয় না। প্রবল বর্ষণে অধিকাংশ বরজ নষ্ট হয়ে গেছে। ময়না অঞ্চলের গজিনা অঞ্চলের বহু বরজ জলমগ্ন হওয়ার জন্য নষ্ট হয়ে গেছে। এখনো কিছু চাষি পান চাষ করেন, তবে দুর্বল জল নিকাশির ব্যবস্থার জন্য ঠিকমতো তারা পান চাষ করতে পারছেন না। আজকের বিশেষ প্রতিবেদনে কিছু পান চাষির কথা শোনাবো আপনাদের। জল নিকাশি যেন ভালো যেন হয় প্রত্যেক বছর, আর এই জল নিকাশি নাই হবার কারণে সব বরজ মারা গেছে। আর কয়েকটা মানে চাষি যে চাষ করবে সেরকম ধরনের কোনো চারাই পায়নি, তারা বড় মুশকিল আছে, পরিস্থিতি নেই। আপাতত নিজের জল ছেড়েই তো সব বরজ ডিবি দিচ্ছে। এখন পানের রেট ওই তো যে রেট হওয়ার সে রেট তো পাইনি, আরো যেন রেট পাইলে চাষি যেন কিছুটা বাঁচতে পারবে। রেট আর কোথায়, 5 টাকা 6 টাকা এইরকম 6,000 7,000 পান বিক্রি হচ্ছে। প্রশাসনকে এখন প্রশাসনকে জানা হয়নি। কিছু লোক সেদিনকার ওই আমাদের পঞ্চায়েত প্রধানকে এদেরকে বলা হচ্ছে, বুঝতে পারছো, কার বরজ ডিবেছে, এরকম অনেক বরজ মরে গেছে, জল মারা হচ্ছে, মানে অনেক পলিথিন দিয়ে অনেক অনেকটা খরচ করে জল মারছে। আপনার নাম? সাগর কইলা। বাড়ি? কিয়ারানা। পান চাষে আমাদের সম্পূর্ণ পান চাষের উপর নির্ভর। এই ঝিলের জল আর জোয়ার জল তুলে আমাদের পুরো চাষটাকে ক্ষতি করে দিয়েছে। এখন আমরা কোথায় যাব বলুন? ও 20,000 25,000 21,000 অঞ্চলে আবার কিছু কিছু জানিয়েছে, তারা বলতেছে আমরা উপর মহলকে যে যাই, পঞ্চায়েত সমিতিকে গিয়ে বলবো। আপনার নাম? আমার নাম সুজিত হাজরা। বাড়ি? আমাদের এই পান চাষের জল নিকাশি বিশেষ করে এই নিজের জন্যই, আমাদের মাছ চাষের জন্যই তো আমাদের বড় সব শেষ করে দিচ্ছে জল। ওর জল বৃষ্টি হলে জোয়ার জল তুল দিচ্ছে, ওদি কিন্তু নিজের জল ছেড়ে সমস্ত আমাদের পান বরজে শেষ করে দিচ্ছে। আমরা এই অবস্থায় আছি, কিন্তু পান বরজ তার সুবিধা অনেক বলি, অনেক অঞ্চলে বলেছি, পঞ্চায়েতকে বলেছি, ওর ব্যবস্থা নেওয়া হবে, এই কথাই বলছি। আপনার নাম? আমার নাম অনন্ত পাল। গজিনা। পুষ্পশ্রী শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। 1,000 স্কোয়ার ফিটের উপর বিরাট মাপে শুরু বিশাল স্টক মানে পুষ্পশ্রী শপিং কমপ্লেক্স, কিয়ারানা বাজার, ময়না, পূর্ব মেদিনীপুর। এখানে বিয়ের বেনারসি থেকে তাঁতশিল, যে কোনো ফ্যান্সি শাড়ি, ব্র্যান্ডেড প্যান্ট, শার্ট, টি শার্ট, ছোট থেকে বড়দের পোশাক পাবার বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রোপাইটার স্বপন মাইতি। এখানে প্যান্ট, শার্ট, চুড়িদার, ব্লাউজ সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাটিং এবং ফিটিং। উৎসবের খুশির রং মিশে যাক আপনার জীবনের সাথে। আশ্বিনের শারদ প্রাতে কল্যাণময়ী মা দুর্গার শুভ আশীর্বাদে আপনার দিনগুলি হয়ে উঠুক আনন্দমুখর। রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933223739।